আজকে আমি কথা বলতে চাচ্ছি গিগ র্যাঙ্কিং বিষয় নিয়ে, যাদের ইতিমধ্যে ফাইবারে গিগ র্যাঙ্কিং হারায় ফেলছে এবং কোনো পেজে আপনারা খুঁজে পাচ্ছেন না। এক সপ্তাহ আগেও আপনার গিগ প্রথম পেজে বা দ্বিতীয় পেজে বা তৃতীয় চতুর্থ পেজে ছিল, এখন কোনো পেজেই পাচ্ছেন না। তো তারা কিভাবে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন? এমন কি তো ফাইবারে গিগ র্যাঙ্কিংয়ের অনেকগুলো অ্যালগোরিদম আছে, আপনি অনেকগুলো অ্যালগোরিদমে আপনি গিগ র্যাঙ্ক করাইতে পারবেন। যেমন আমার গিগ এখন ফার্স্টে একে আছে, মানে প্রথম পেজের একে আছে। তো এটার একটা ভিডিও করে রাখছি, তো এটা কিছুদিন পরে পাবলিক করব, সমস্যা নাই। তো আপনি যদি ফাইবারের অ্যালগোরিদম বুঝতে পারেন তাহলে আপনার গিগ র্যাঙ্ক করাইতে পারবেন। তারপরেও অনেক সময় আছে কি, আপনি সব কিছু জানার পরেও আপনার গিগ র্যাঙ্কিংয়ে থাকবে না। যেমন যারা লেভেল ওয়ান সেলারদের একটা জিনিস দিয়ে থাকে ফাইবার, সেটারে বলা হয় প্রমোশন অপশন, যেটা আমরা গিগ প্রমোশন করি, ওইটা দিয়ে মাসে অনায়াসে $200-$300 কিন্তু ইনকাম করা যায় ওই ফাইবারের ওই ফিচারটার মাধ্যমে। তো ওইটা যখন আপনার আনকোয়ালিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনার গিগের র্যাঙ্কিং হারায় ফেলবে এবং কোনো পেজে আপনি খুঁজে পাবেন না। তো এই ক্ষেত্রে আপনি পুনরায় কীভাবে ব্যাক করতে পারেন? যদি আপনার গিগে কোনো পেজেই আপনি খুঁজে না পান তাহলে প্রথম কাজ থাকবে হচ্ছে আপনার পজ করবেন, তারপরে হচ্ছে এটার অবশ্যই সামথিং কিছু অপটিমাইজেশন করবেন, গিগ অপটিমাইজেশন যেটা আমরা বলে থাকি। যেমন গিগের অপটিমাইজেশন কোথায় করবেন? যেহেতু আপনি চাইলে টাইটেলও করতে পারবেন, টাইটেলও যদি করেন সেক্ষেত্রে আপনার 90 দিন থেকে 120 দিনের আগে ব্যাক করার সম্ভাবনা নাই যদি আপনি টাইটেল অপটিমাইজেশন করেন, র্যাঙ্ক করবে না। অনেকে আসছে করে, হুট করে করে পরে আবার দেখে যায় চলে যাবে। এবার আপনার প্রথম কাজ থাকবে আপনার ডেসক্রিপশনটাকে অপটিমাইজেশন করা, প্রাইসিংটাকে আপডেট করা, এমনকি আপনার গিগ ইমেজটা অবশ্যই কোয়ালিটিফুল ইমেজ বানাইতে হবে, ঠিক আছে? অবশ্যই কোয়ালিটিফুল ইমেজ বানাইতে হবে। যদি আপনি কোয়ালিটিফুল ইমেজ বানান বা ব্যানার বানান তাহলে আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন খুব দ্রুত। যদি এটা না করতে পারেন তাহলে একটু লেট হবে। আর যদি আপনার প্রোফাইলটা, যদি আপনার গিগ না, ওকে, গিগ র্যাঙ্কিং হারায় ফেললে এগুলো করতে হবে, আপনি পজ করে অপটিমাইজেশন করবেন। আর যদি আপনার প্রোফাইলটাই র্যাঙ্ক হারায় ফেলে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার প্রোফাইলে 1 সপ্তাহ 7 দিন আপনার গিগগুলো সবগুলো পজ করে রাখতে পারেন। যদি একটা, দুইটা, তিনটা, 10টা করে ইমপ্রেশন আসে তাহলে তো ওইখানে খুব খারাপ অবস্থা, তাই না? তো আপনি একটা কাজ করবেন, ওইখানে আপনার গিগগুলো পজ করে দিবেন, 7 দিন একটু ইয়াতে থাকবেন, তারপরে আবার পুনরায় গিগগুলো অ্যাক্টিভ করার আগে একটু হালকা পাতলা অপটিমাইজেশন করবেন। করার পরে আপনি গিগগুলো পাবলিক করতে পারেন। যদি এই ক্ষেত্রে যদি আপনার এই সিস্টেমটা যদি কাজে না লাগে তাহলে আপনাকে অবশ্যই অপটিমাইজেশন করার পরে 90 দিন অপেক্ষা করতে হবে এবং আপনাকে অবশ্যই কিছু রিভিউ নিতে হবে। রিভিউগুলো অবশ্যই ডাইরেক্ট রিভিউ হতে হবে, মানে একদম কোয়ালিটিফুল রিভিউ হতে হবে। অবশ্যই হিডেন রিভিউ তো মাস্ট থাকতেই হবে, তা না হলে হবে না। আর যেটা আমি বলতেছিলাম যে গিগ র্যাঙ্কিং যাদের একদম খুঁজে পাওয়া যাইতেছে না তাদের মূল কাজ থাকবে হচ্ছে আপনার গিগটাকে অপটিমাইজেশন করা এবং ইমেজটাকে মাস্ট বি আপনাকে চেঞ্জ করতেই হবে, ঠিক আছে? আপনার এগুলো কাজে লাগবে। আর আমরা এমনিতে মাসে 2-1 মাস পর পর বা 3 মাস পর পর আমাদের গিগ কিন্তু অপটিমাইজেশন করি বা হালকা পাতলা আমরা কিন্তু করি, আপডেট করি। তো আপনাকে আপডেট করতে হবে। যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। আর প্রমোশন অপশনটা যদি আনকোয়ালিফাইড হয়ে থাকে, এটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাচ্ছি, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। তাহলে যাদের গিগ খুঁজে পাচ্ছেন না তাহলে মেন কাজ হবে আপনি পজ করবেন, পজ করার পরে আপডেট করবেন, আপডেট করার পরে আশা করি যে আপনার এটা ব্যাক করবে, ওকে, ব্যাক করবে, কিছুদিনের মধ্যে ব্যাক করবে। আর যদি প্রোফাইল ডাউন হয়ে যায় সেক্ষেত্রে আলাদা বিষয়। তো আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি।